আমরা আজ উপদ্য করব ক্লাস টেনের ফার্স্ট উপদ্য। ব্যাসনয়রূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী কোনো সহটাকা যদি লম্ব হয় তাহলে জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। ক্লাস টেনের পুরাটাই বৃত্ত সংক্রান্ত উপদ্য আছে। ক্লাস টেনের যারা প্রথম উঠিছে তাদের জন্য তো খুব ভালো একটা উপদ্য, সহজ উপদ্য একদম। এই উপদ্যের প্রমাণটা আমরা ত্রিভুজ ধরে করেছি ক্লাস এইটে। এখন সেটা বৃত্তের উপর আছে, কথাটা শুনুন। যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে, অর্থাৎ ব্যাসও তো একটি জ্যা, বৃত্তের বৃহত্তম জ্যাকে কী বলে আমরা ব্যাস বলি। তো ব্যাস নয় এরূপ কোনো জ্যা আঁকতে হবে বৃত্তের মধ্যে, এবং কেন্দ্র থেকে যদি কোনো সরলরেখা যায় এবং জ্যাকে যদি লম্ব হয় জ্যাটার উপর তাহলে ও জ্যাকে সমদ্বিখণ্ডিতও করবে, এই কথাটি বলা আছে এখানে। ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা যদি লম্ব হয় তবে জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। এটাই ক্লাস টেনের ফার্স্ট উপদ্য, বৃত্তীয় সংক্রান্ত উপদ্য। তো অর্থাৎ আমরা একটা স্বীকার করে নেব, প্রথমে একটা ছবি আঁকি, খালি হাতে ছবি পেন্সিল স্কেলে করলে হবে, সাথে সাথে খাতায় করতে থাকো সবাই। তো এটা আমরা জানি ও কেন্দ্রবৃত্ত, বৃত্তের নামটা কী দেবো, ও কেন্দ্রবৃত্ত। ত্রিভুজের যেমন নাম দিয়েছে এবিসি ত্রিভুজ, চতুর্ভুজের নাম দিয়ে এবিসিডি চতুর্ভুজ, বৃত্তের পরিচয় হবে কেন্দ্রটাই। ও কেন্দ্রবৃত্ত এটাই বৃত্তের নাম। ও কেন্দ্রবৃত্তে আমি ধরে নিচ্ছি একটা জে, এখানে এবি জে আছে, যে কাকে বলে পরিধি দুটা বিন্দুর সংযোগ সাপেক্ষাকে বৃত্তের জে বলে। বৃত্তের পরিধির উপর যে দুটা বিন্দু লিবি সেই বিন্দু দুটা যদি কানেকশন করে দিই, যে স্ট্রেট লাইনটা পাওয়া যায় যে সরলরেখাটা পাওয়া যায় তাকে ওই বৃত্তের কী বলে জে। আমরা এটা সিক্সে পড়েছি, সিক্সে বৃত্ত গঠনগত সব কিছু আছে। যেমন একটা বিন্দু বৃত্ত, একটা একটা যদি বিন্দু দিয়ে দিই সেটাও একটা বৃত্ত। আর আস্তে আস্তে এটা বৃত্তের অঙ্ক আছে ক্লাস ইলেভেনে। তো বৃত্তের কেন্দ্রগামী কেন্দ্র থেকে একটা সরলরেখা এসছে, কেন্দ্র থেকে একটা সরলরেখা এসছে, সেই সরলরেখাটা জয়ের উপর লম্ব। অর্থাৎ ও কেন্দ্রীয় বৃত্তের একটা সরলরেখা এসছে যেটা এবিকে সি বিন্দুতে ছেদ করেছে। ধরে নিচ্ছি আমি যে ওসিটা লম্ব বটে এবি সরলরেখার উপর। প্রমাণ করতে হবে যে এবিকে সি বিন্দুতে তাহলে এবিটা সমদ্বিখণ্ডিত হয়েছে, অর্থাৎ এসি সমান বিসি হবে। এইটুকু কথা, আশা করি ক্লিয়ার বোঝা যাচ্ছে। সোজা উপায় দেখ, তাহলে আমাকে একটা স্বীকার করতে হবে, এই ছবিটাকে মানতে হবে। কি স্বীকার করব, স্বীকার করব ধরি ও কেন্দ্রীয় বৃত্তে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ যায়, ব্যাস নয় এরূপ যে বইয়ে শর্ত দিয়েছে ব্যাস নয় এরূপ যায় একতে হবে, কারণ ব্যাসটাও একটা যা হয় বৃহত্তম যে এরূপ যে ও বিন্দু থেকে, ও বিন্দু থেকে মানে বৃত্তের কেন্দ্র থেকে বলেছে, তো ও বিন্দু থেকে ওসি, ও বিন্দু থেকে টানা সরলরেখা করি, ও বিন্দু থেকে টানা সরলরেখা, সরলরেখা এবিকে সি বিন্দুতে ছেদ করল। আরেকটা কথা লিখে রাখবো যে ওসিটা লম্ব বটে, কার উপর এবির উপর, এটাও শর্ত। ওসিটা লম্ব বটে, শুধু ছেদ করে নাই, ওসিটা কী বটে এবির উপর লম্ব বটে, অর্থাৎ এই কোণগুলো 90 ডিগ্রি বটে। বাস এইটুকু স্বীকার করলাম, ওসি লম্ব এবি, নিজের মতন করে নিজের ভাষায় লিখবো পুরোটা, কোনো বইয়ের কপি করবো না, আমার ভাষাটা লিখতে হবে না, বুঝে পড়ে নিজের ভাষায় লেখা যাবে, কিন্তু অর্থ চেঞ্জ করা যাবে না। এবারে প্রমাণ করব, কী প্রমাণ করব, প্রামাণ্য বিষয় কী প্রমাণ করব সেইটা, কোনো ভাষা দেওয়ার দরকার নেই, প্রমাণ করতে হবে যে লেখার দরকার হয় না। প্রমাণ করতে হবে যে ওসি এবিকে সমদ্বিখণ্ডিত করেছে, যদি ওসি এবিকে সমদ্বিখণ্ডিত করে সি বিন্দুতে তাহলে নিশ্চয়ই এসি সমান বিসি হবে। তাহলে আমরা লিখব যে ওসি এবিকে কী করেছে, সমদ্বিখণ্ডিত করেছে সি বিন্দুতে, সমদ্বিখণ্ডিত করেছে, এটাই প্রমাণ করতে হবে। অর্থাৎ মানে সি বিন্দুতে, ওসি এবিকে সি বিন্দুতে, এই কথাটা লেখা উচিত, ওসি এবিকে সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। লেখাটা বোঝা যাচ্ছে না কিন্তু নিজে লিখতে থাকো কথাটা শুনে শুনে মুখে, ওসি এবিকে সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, এখানে সি বিন্দুতে কথাটা ঢোকাইতে হবে। অর্থাৎ তাহলে আমাকে এইটা প্রমাণ করলেই হবে যে এসি সমান কি বিসি, কেউ যদি ডিরেক্ট লেখো এসি সমান বিসি তাও চলবে, প্রমাণ্য বিষয় এসি সমান বিসি ভাষার লেখার দরকার নেই, প্রমাণ্য বিষয় এসি সমান বিসি। চলো প্রমাণে যাই, প্রমাণের আগে একটা অঙ্কন করতে হবে, ফাঁকা ফাঁকা লাগছে না, তো একটা অঙ্কন করতে হবে। অঙ্কন সব উপদ্য তো অঙ্কন থাকে না, অঙ্কনটা একটা উপদ্যের বডি বটে তিন নম্বরে, এই উপদ্য তো অঙ্কন করতে হবে। ও কমা এ আর ও কমা বি কী করবে,
যুক্ত করা হলো ও কমা এ এবং ও কমা বি কি করা হলো যুক্ত করা হলো বাস এইবার আমরা প্রমাণ করব একদম বাচ্চা শিলার প্রমাণ এই পদ্ধতিটা দেখো দুটা ত্রিভুজ দেখাই পাচ্ছ ও এ সি আর ও বি সি এই ত্রিভুজ দুটাকে আমাকে সর্বসম করতে হবে এই যে ত্রিভুজ ও এ সি আর ত্রিভুজ ও বি সি এই দুটা ত্রিভুজকে সর্বসম করলে এই পদ্ধতিটা হয়ে যাবে তাহলে ডাইরেক্ট করি বেশি না করে ত্রিভুজ ও এ সি ও ত্রিভুজ ও বি সি থেকে পাই বা এর লিখলেও চলে থেকে পাই লিখি থেকে পাই কি কি পাই এক নাম্বার দেখো ও সি এ কোন ও সি এ সমান কোন ও সি বি বটে দুটাই 90 ডিগ্রি ব্র্যাকেটে লিখব প্রত্যেকে 90 ডিগ্রি শিকারে তো বলিছি প্রত্যেকে কি 90 ডিগ্রি এই ভাষাটি দিই দু নম্বর দেখো ও এ সমান ও বি কারণ কি ও এ সমান ও বি কারণ একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ বটে না ও আর ও বি তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ কারণগুলো একটা দেবো সাইডে সাইডে সবাই দেই একই বৃত্তের ব্যাসার্ধ আর তিন নম্বর যেটা সেটা দেখো ও সি সাধারণ বাহু দুটা ত্রিভুজের একটি সাধারণ বাহু আছে দুটা ত্রিভুজেরই বাহু এটা ওই জন্য সাধারণ বাহু কথাটা লিখি তাহলে ও সি হচ্ছে সাধারণ বাহু এই বাহুর উপরে একটু দাগ দিতে হয় স্ট্রেট লাইন বুঝায় ওইটা ও সি কী বটে সাধারণ বাহু দুটা ত্রিভুজের দুটা ত্রিভুজেরই সাধারণ বাহু তাহলে এবার ত্রিভুজ দুটাকে সর্বসম আমার জায়গা নেই আমি এদিকে লিখছি ত্রিভুজ দুটা সর্বসম ত্রিভুজ ও এ সি সমান সর্বসম চিহ্ন দিলাম ছোটোর থেকে করে আসছি ত্রিভুজ ও বি সি দুটা ত্রিভুজ যদি সর্বসম হয় কি কারণে সর্বসম লেখার দরকার নেই বই লেখা আছে আর এই জিএস লেখার দরকার নেই এসব বই ছাত্রকে বোঝানোর জন্য লিখেছে আমরা তো বুঝে গেছি এবার আমরা তো আমি বুঝেছি কিনা সেইটা লিখছি তাহলে ও এ সি সর্বসম ত্রিভুজ কোনটা হলো ও বি সি এবার সর্বসম ত্রিভুজ যদি হয়ে যায় তারপর আমি যা ইচ্ছা সমান নিতে পারি তাহলে দেখো এসি আর বিসি সর্বসম ত্রিভুজের দুটা অনুরূপ বাহু না তাহলে সর্বসম ত্রিভুজের সব বাহুই সমান হবে এরপর দুটা বাহু দিয়ে তো শিকারই করেছিল আমার একটা কোণ দিয়ে সব কোণ সব বাহু সমান হবে ছটি বাহুই পরস্পর সমান ছটি কোণেই পরস্পর সমান হবে সর্বসম ত্রিভুজ হওয়ার এটাই গুণ তাহলে সর্বসম হয়ে গেলে আমি আমার যেটা প্রয়োজন সেটা লিখবো বাকিগুলো লিখে কিলাম এসি সমান বিসি অনুরূপ বাহু সর্বসম পরে যা হবে সব অনুরূপ লিখতে হয় কোণ হলে অনুরূপ কোণ বাহু হলে অনুরূপ বাহু অনুরূপ বাহু সেই 9-8 থেকে উপাদ্য করে করে আসছে আস্তে আস্তে উপাদ্যের ল্যাঙ্গুয়েজ উপাদ্য সাহিত্য উপাদ্যের যে ল্যাঙ্গুয়েজ উপাদ্যের সাহিত্য জ্যামিতি সাহিত্য এটা তো আমি অবতীর্ণ হয়েছি আস্তে আস্তে ফলে জ্যামিতিক ভাষাগুলো প্রায় একই হয় ক্লাস 7 থেকে আমি জ্যামিতি করেছি অঙ্কন প্রণালী যদি কেউ লিখেছে তাহলে আর অনেক ভালো আর ফিজিক্সে লাইট পড়িতে ফিজিক্সের অনেক কিছু ডায়াগ্রাম আঁকতে উপাদ্য করলে অনেক ভালো হয় অ্যাঙ্গেল দেখতে শিখেছিলা বিশেষ করে লাইটটা পড়তে ফিজিক্সে খুব উপকার আসবে সব কিছু আছে ম্যাথামেটিক্সেরও জ্যামিতি অঙ্ক আছে তাহলে এসি সমান বেশি প্রমাণ হয়ে গেল আর আমি তো বলেছি এসি সমান বেশি প্রমাণ করলে উপদ্রিত হবে প্রামাণ্য বিষয়টাকে তো আমি ভাইজে রেখেছিলাম সমদ্বি খণ্ডিত অর্থাৎ করিল অর্থাৎ কী বলল ওসি সি বিন্দুতে এবিকে সরলরেখা উপরে দাগ দিচ্ছে সরলরেখা লাগা দরকার ওসির উপরে দাগ মানে সরলরেখা বুঝাচ্ছে এবিকে সমদ্বি খণ্ডিত করে সমদ্বি খণ্ডিত করে প্রমাণিত নমস্কার উপদ্য শেষ ঘটনা শেষ এই উপদ্যটা রিপিট করে করে একবার সাথে সাথে লেখো এর অল্টারনেট উপদ্য আছে একটু পরে একদম সোজা এটা একদম সোজা এটা যেমন লম্ব হলে সমদ্বি খণ্ডিত করে উল্টা ওটা সমদ্বি খণ্ডিত করিবে লম্ব হবে সেই সর্বসম দিয়ে করবো বাচ্চা ছিলার প্রমাণ ওটা এসএসএস দিয়ে প্রমাণ হবে নিজেরা করবো উপদ্যের টিচার লাগে না একদম উল্টাটা এখানে বলেছে লম্ব অঙ্কন করা হলে সমদ্বি খণ্ডিত হবে উল্টাটা সমদ্বি খণ্ডিত হলে লম্ব হবে ওটাও সর্বসম হবে সর্বসম হওয়ার পর এই কোণ দুটো সমান করবো আর এই কোণ দুটো সমান করে এক সন্নিহিত কোণ একই বাহু আছে একই সরাঘর উপর তাহলে 90 ডিগ্রি ওটা তো একবার অল্টারনেট এই দুটা উপদ্য একটাই এরপর এই দুটা উপদ্যের যে লেসেনটা আছে আর কিছু প্রয়োগে কিছু উপদ্য আছে সেই লেসেনটা সব করতে হবে ওইটা ক্লাস 10 এমসিকিউ পড়ে প্লাস কোনো কোনো সময় এক্সট্রা উপদ্য একটা 3 নম্বর সেট করে ওইটাও দিয়ে দিই তাহলে ক্লাস 10 ছেলেদের এই একটা লেসেন প্রায় শেষ এবার লেসেনটা প্র্যাকটিস করতে হবে পুরা সবাইকে যেমন অঙ্ক লেসেন প্র্যাকটিস করি উপদ্যের প্রয়োগগুলো সব প্র্যাকটিস করতে হবে এক্সট্রা উপদ্যগুলো প্রতিটা করতে হবে খাতাগুলো তাহলেই জ্যামিতিক নলেজ আসবে ওকে